হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে রোজায় যে ছোলার ডালটা আমরা খেয়ে থাকি সেটা আমি আমার এখনো আছে। তো অনেক সময় দেখা যায় এই ডালগুলি রেখে দিলে ঘরে পোকা ধরে যায়। তো সেই ক্ষেত্রে আমি এই ডালটা কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ডালটা কিন্তু আমার গত বছরের ডাল, আমি সে গত বছর অনেক ডাল কিনেছিলাম রমজানে, তো সে ডালটা কিন্তু রয়ে গেছে অনেক। তো ওই ডালটা আমি এভাবে একটা পলিতে করে এভাবে আমি কিন্তু ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে রেখে দিই। তো এটাতে এটা করলে কি হয় যে পোকা ধরে না, ডালে কিন্তু খুব সহজেই পোকা ধরে যায়। আর আমি এখানে রেখে দিলাম কুমড়োর বড়ি। কুমড়ো বড়িটা আজ আমাকে আমার এক ভাবি দিয়েছে, তনয়ের স্কুলে পড়ে ওনার ছেলে একসঙ্গে, তো ওই ভাবির সঙ্গে খুবই ভালো সম্পর্ক। তো ওই ভাবি আমাকে আজ কুমড়ো বড়িটা দিল, তারপরে কিছু গুড় দিল। এটা হচ্ছে আতপ চাল। এই আতপ চালটা আমার শাশুড়ি মা এনেছিল বাড়ি থেকে, তো অনেক চাল এনেছে। তো দেখলাম একটা পোকাও দেখেছিলাম আমি, তো ভাবলাম যে পোকা ধরে যাবে, বেশি তো পিঠা খাওয়া হয় না, তো এই কারণেই আমি এই এই চালটা রেখে দেব এখন। তো আমি আজ কিছু পিঠাও তৈরি করব, তো এই কারণে আমি কিছু চালটা ভিজিয়ে নিচ্ছি চালের গুঁড়ো করে, তারপরে আমি পিঠাটা তৈরি করব। যেহেতু ভাবি গুড় দিয়েছে, ওনাদের দেশের গুড়, পাতলা যে গুড়টা সেই গুড়টা খেতে খুবই ভালো, খুবই ঘ্রাণ। তো এই কারণেই আমি কিছু চাল ভিজিয়ে নিলাম। তো আমি এখানে চালটা রেখে দিচ্ছি এভাবে পলিতে করে, তারপরে আমি ফ্রিজে রেখে দেব, এই বক্সে করে আমি ফ্রিজে রেখে দেব। অনেক চাল দেখা যায় 5 কেজি চাল নিয়ে এসেছে, তো সেই চালগুলোই আমি রেখে দেব ফ্রিজে যেন পোকা না ধরে। আর এই চালটা কিন্তু প্রায় 1 বছর থাকবে, কিছু হবে না চালের, পোকা ধরবে না। ফ্রিজে রাখলে একটাই সুবিধা, পোকা ধরে না। আর অনেক দিন ধরে দেখা যায় ডাল, খেসারির ডাল বা মুসুর ডালটা তো খাওয়া হয়, খেসারির ডাল বা মুগ ডালটাও কিন্তু খাওয়া হয় না। তো সেক্ষেত্রে যদি ফ্রিজে এইভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পোকা ধরবে না। আর তো আমি যেভাবে করে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব এভাবে। এখন এই চালটা আমি ভিজিয়ে নেব পিঠা তৈরির জন্য, ভালো করে ধুয়ে তারপরে পানি দিয়েই রাখবো। ভিজিয়ে 1 ঘন্টা রাখার পরেই আমি এটা ব্লান্ড করে নেব। তো বন্ধুরা সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমি এখানে ফুলঝুরি পিঠা তৈরি করেছি, আর এই ফুলঝুরি পিঠাটার ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু কিভাবে যে ডিলেট হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না, খুবই কষ্ট লেগেছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি পিঠাটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি করতে পারলাম না, শুধু পিঠাটাই দেখাচ্ছি। নেক্সট ডে কোনো সময় আবার তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এটা চুলায় নিচে দিয়ে বা একটু রোদে দিয়ে এটা শুকিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, এখানে চালের গুঁড়োটা নিয়েছি, নিয়ে আমি এখন এখানে লবণ মিক্সড করলাম, আর দিব এখন গুড়। গুড় দিয়ে আমি একটু পাটিসাপটা করব। আর গুড় দিয়ে পাটিসাপটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো ফ্লেভার আসে। তো আমি যেভাবে পাটিসাপটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি।
এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা দিলে পাটিসাপটার স্বাদটাও খুব ভালো আসে। ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। আমি এখন প্যানে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এভাবে আমি পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর এই ফুলঝুরি পিঠাটা কিন্তু আমার মা খুব সুন্দর করে তৈরি করত, খুব সুন্দর করেই বানাতো, তো আপনাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারলাম না, খুবই কষ্ট লাগছে আমার। আর আমার মা কিন্তু অনেক সুন্দর করেই পিঠাটা তৈরি করত। আর এই পিঠাটা যখন শুকানোর পরে যখন তেলে ভাজা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে খেতে, একদম মুচমুচে হয় পিঠাটা। আর আমরা খেতাম সেমাই, রান্না করতো মা, আর সেমাইটা দিয়েই আমরা পিঠাটা খেতাম। তো আমি পিঠাটা শুকাতে 2-3 দিন লাগবে, এরপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি একে একে পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। অনেক সময় চিনি দিয়েও কিন্তু পাটিসাপটা করা হয়, তো সেই চিনি দিয়ে করাটাও ভালো লাগে, আবার এভাবে গুড় দিয়ে করলেও ভালো লাগে খেতে। গুড়ের যে একটা ঘ্রাণ ওটা পাওয়া যায়, এ কারণে আমি গুড়টা দিয়েই পাটিসাপটা তৈরি করলাম। আর আমার মাও কিন্তু এভাবেই তৈরি করতো পাটিসাপটা, তো সেভাবেই আমি তৈরি করছি। মা যেভাবে, আসলে মাদের বেশিরভাগ রান্নাই মেয়েরা ফলো করে থাকে, তো মা যেহেতু মার রান্না বেশি আমি ফলো করি, এখন যেহেতু মা নেই তো শাশুড়ি মারটা আবার এখন ফলো করি। তো আমি একে একেভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার মা খুব ভালো রাঁধুনি ছিলেন, তো মা আসলে দুনিয়াতে বেঁচে নেই, আমি তো আপনাদের আগে হয়তো বলেছি, তো এ কারণেই আমি আমার শাশুড়ি মা আবার মাকে ফলো করি, সে কীভাবে রান্না করে সেটাই আমি ফলো করি, যে কীভাবে করলো ভালো লাগে, খুব ভালো রান্না করে। আমার মাও খুব ভালো রান্না করতো, আর এখন আমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করে। তো চেষ্টা করি তাদের মতোই করার, কিন্তু আসলে অনেক সময় আসলে কি হয় না, করা অত ভালো হয় না, তাদের যে রান্নাটা ওরকম হুবাহুব রান্নাটা আসলে করা যায় না। তারপরও তো চেষ্টা করি, চেষ্টা করতে তো আর দোষ নেই, চেষ্টা করতে থাকি, এক সময় না এক সময় হয়েই যাবে তাদের মতো। আমি পিঠাগুলো এভাবে ভেজে নিলাম, একে একে সব পিঠা ভেজে নিলাম। তো ভিউয়ার্স, আমার পিঠা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।